والسلام على أشرف الأنبياء والمرسلين ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا আলহামদুলিল্লাহ প্রথমেই প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারপরেই দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারপরে আজকের সভার সুযোগ্য সভাপতি এবং আয়োজক এখানে উপস্থিত ছোট বড় শ্রোতা মণ্ডলী সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের আমার বিষয় যেটা রয়েছে বর্তমান যুবকদের দায়িত্ব ও কর্তব্য সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم বিষয় আপনারা অনেকেই অবগত আছেন যে বর্তমানে যুবকদের দায়িত্ব ও কর্তব্য এক কথাই বললে খুব ছোট্ট আকারে কথাটা শেষ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কিছু জিনিস গ্রহণ করা আর কিছু জিনিস ছেড়ে দেওয়া এর বাইরে আর কিছু নয় আজকে সেই বিষয়াদি যেগুলো হয়তো আমরা আমাদের জানা অবস্থাতেও সেগুলো থেকে আমরা পিছিয়ে রয়েছি বা কেউ কেউ আমরা হয়তো জানিই না সেগুলোকে আমার এই সামান্যতম ইলম দিয়ে সেই কথাগুলো সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ প্রথমেই একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এবং করাটাও আমি আমার জন্য উপকারী এবং আপনাদের জন্য উপকারী মনে করছি সেটা হচ্ছে যে এখন একটা কথা বা ভাষা খুব প্রচলন হয়ে গেছে ওটা আমি আমার জন্য উপযুক্ত মনে করছি না সেটা হচ্ছে শাইখ এটা আমি আমার জন্য উপযুক্ত মনে করছি না শুধু মুশারফ হোসেন লিখলেই বা সমস্যা কি আমার নাম তো ওটাই শাইখ আমার নাম কোনো নয় এটা উপাধি এবং ইসলামের যারা বৃহত্তর পণ্ডিত তিনাদের নামের ক্ষেত্রে এই শব্দটা শোভা পায় আমাদের মতো ছোটোখাটো মানুষের ক্ষেত্রে নয় সুতরাং এটাকে একটু এড়িয়ে চলা ভালো আমরা আবেগপ্রবণ মানে জনগণ যেখানে আমাদের আবেগের কারণে আমরা এই সমস্ত কথাগুলো যে কারোর ক্ষেত্রে লিখে রাখছি বা লিখে দিচ্ছি এটাকে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে প্রথমেই বললাম যে আমাদের যুবক ভাইদের এক কথায় বলতে গেলে কিছু বর্জনীয় আর কিছু গ্রহণীয় তো এই জিনিসটা আমাদেরকে বর্জন করার চেষ্টা করতে হবে বিশেষ করে আমি আমার এই অল্প বয়সে আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে ইসলামিক মূল জ্ঞান নিতে গেলে সত্যি সত্যি আরবিকে পাণ্ডিত্য অর্জন করা জরুরি কেন যেগুলো আমরা পড়ে হয়তো মানুষের সামনে উপস্থাপন করছি সাধারণ মানুষ সেগুলো হচ্ছে অনুবাদ সেটারও কিন্তু মূল ভিত্তি রয়েছে আরবিক থেকেই সুতরাং সেই যোগ্যতাও যিনাদের মাঝে নেই তিনারা বড় দাওয়াতি কাজ করছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেখানেও আমরা শেখ শব্দটাকে যুক্ত করছি এটা আমাদের একটা চূড়ান্ত ভুল আমি আশা রাখব যে এটার মাধ্যমে আমি জনগণকে এটা মানে সতর্ক করব অন্য কারোর ব্যাপারে আমি বলছি না অন্তত আমার ব্যাপারে এটাকে একটু লাগাম দিতে হবে যদিও না দেন কিছু সময়ের জন্য সত্যি কথা বলতে গেলে শয়তান মানুষের হৃদয়ের মধ্যে যে কুমন্ত্রণা জাগায় এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি ইন্নাহু লাকুম আদুউম মুবিন প্রকাশ্য শত্রু তো এটা যখন লিফলেটে দেখা হবে আর ইমানে যদি দুর্বলতা থাকে আরে আমার নামে প্রথমে শেখ বিশাল ব্যাপার
হৃদয়ের মধ্যে একটা কিন্তু ভাব চলে আসে এবং শয়তান ওটাকে বারবার নাড়া দেয়। আমার নাম মুশারফ হোসেন, আমাকে কিছুদিন আগে একটা জায়গা থেকে, আমি সে জায়গার ইয়ে বলছি না, ইনভাইট করা হলো এবং বলা হলো যে নামে কিছু একটা না যুক্ত করলে ভালো লাগছে না। বলছি তাহলে আমাকে ত্যাগ করেন, যেতে হবে, তার কোনো মানে আছে নাকি? আমি কথা বলবো, করে না দিচ্ছে, যতটুকু নলেজ আছে আমার, নামটা মানুষ জানলেই যথেষ্ট। আমার তো আবার এখন আজকে আস্তে আস্তে মনে হলো যে নামটামগুলো না বলাই দরকার, কারণ নাম প্রকাশের কোনো দরকার নেই। কেন দরকার নেই? তাহলে বোঝা যাবে যে জনগণ প্রকৃত অর্থে ইসলামকে ভালোবাসে কিনা। ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসাটাও কিন্তু এখান থেকে উঠে যাবে। কেউ হয়তো অমুকের নাম আছে তাই আমি যাচ্ছি, অমুকের নাম আছে তাই যাচ্ছি, এটা আমার ব্যক্তিগত মতামত বললাম, এটা আমার মনে হচ্ছিল। এবং একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে একবার গিয়ে আমি মানে একটু আহামুক টাইপেরই হয়ে গেছি, মানে আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এখানে আসলাম তো হ্যান্ডবিলটা দেখি একবার, বললো আমরা কোনো হ্যান্ডবিল ছাপাইনি, যে যেমন উপস্থিত হবে তাকে তেমন স্টেজে উঠিয়ে দেবো। তো এটাই দরকার, এটাই দরকার। ইসলামকে ভালো, ইসলামের প্রতি ভালোবাসা থাকলে নাম কেন্দ্রিক নয়। হ্যাঁ, এবার যারা যোগ্য ব্যক্তি তাদের নাম তো অবশ্যই আসবে, তাদের যোগ্যতার ভিত্তিতে তারা কথা বলবেন, এটাতে কোনো সমস্যা নেই। যাই হোক, এটা মানে আমার সচেতনতার জন্য আমি বললাম, যারা শুনতে পাচ্ছেন বা এর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখানে ছড়িয়ে পড়ুক না কেন, আমি মূলত ওপেন প্রোগ্রামে খুব কম মানে যাওয়াকে পছন্দ করি। তবুও জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদূর নিয়ে যাবেন। মূল বিষয় হচ্ছে আমার নামের ক্ষেত্রে শেখ লেখার কোনো প্রয়োজন নেই। যাই হোক, এবার আসি আমার মূল বক্তব্যের দিকে। আমি আমার কল্পনার মধ্যে যেটা ছিল যে যারা উদ্যোক্তা তাদের কোনো ত্রুটি নেই। আমি যেটুকু শুনেছিলাম যে আমাকে 3:30 থেকে কেরাতের পরে পরেই আমাদের সবার কার্য শুরু হবে প্রথমেই আমাকে দিয়ে, সেই মোতাবেক আলহামদুলিল্লাহ আমি উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। অনেক ক্ষেত্রে আমাদের লেট হয়ে যায় রাস্তাঘাটে জ্যাম ট্যাম এটা সেটার ক্ষেত্রে, তো আলহামদুলিল্লাহ যথাযোগ্য সময়ে আমি উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ শুক্রিয়া আমি জ্ঞাপন করছি। তো আমি আশা করেছিলাম যে অনেক যুবকের হয়তো উপস্থিতি থাকবে, তো হবে উপস্থিতি হবে না তা নয়, আমাদের এদিকে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যা কিছু মাগরিবের আগে হোক না কেন আমাদেরকে যেতে হবে মাগরিব পরে, এটা একটা বিষয় দাঁড়িয়ে গেছে মানুষের মাঝে, এটাও ঠিক নয়। এই জন্য কিছুদিন আগে একজন যোগ্য আলেমের সঙ্গে ওনার সঙ্গে পরামর্শ মানে সূচক কথাবার্তার ক্ষেত্রে ওনাকে বলছিলাম আমি যে আমাদের টোটালি রাত্রের প্রোগ্রামটাকে বন্ধ করে দেওয়া দরকার, সকাল 9:00 থেকে সন্ধ্যে 4:00 পর্যন্ত, মানে এটা মানুষের সিস্টেমে নিয়ে আসতে হবে যে হ্যাঁ সকাল থেকে প্রোগ্রাম স্টার্ট এবং সঠিকভাবে প্রোগ্রাম হচ্ছে। কিন্তু বিশেষ করে দেখবেন আমরা মাদ্রাসার ক্ষেত্রে হয়তো আমাদের সাধ্য আমরা চেষ্টা করলেও পেরে উঠি না যে সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত বাচ্চাদের প্রোগ্রাম থাকে, বাচ্চাদেরকে আমরা কথাবার্তাগুলো বলাই, বিভিন্ন বাক্যালাপ তারা করে, তারপরে সন্ধ্যের পরে আমাদের মূল পর্ব আমরা শুরু করি। এই জন্য মানুষের মেন্টালিটি মানে ভাবনা চিন্তার মধ্যে এটা চলে এসেছে যে যেটাই আলোচনা হবে সেটা মাগরিবের পরে, আজকে তার ব্যতিক্রম কিছু তবুও মানুষের ব্রেনের মধ্যে ঢুকে আছে যে মাগরিব পর। তো যাই হোক, এটা একটা দিক আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক দিক বিবেচনা করার আমাদেরকে তৌফিক দান করেন। এক নম্বর বিষয় হচ্ছে যৌবন, এই বয়সটা সত্যি একটা ডেঞ্জারাস প্ল্যাটফর্ম, তাই বলা যায় এভাবে যে এই যৌবন জল তরঙ্গ রোধিবিকি দিয়া বালির বাঁধ, কে রোধিবি এই জোয়ারের টান, গগনে উঠেছে চাঁদ। অর্থাৎ এই যে জলের তরঙ্গ, জল যেখানে প্রবাহমান সেইখানে কি করে মানুষ বালির দ্বারা বাঁধ আটকাবে বা বাঁধ দেবে, এটা কি সম্ভব কারো দ্বারাই? ঠিক তেমনই আমি যদি মনে করি যে কারোর যৌবন চলে আসছে, অথচ যৌবনকালে যে বিষয়াদিগুলো তার প্রয়োজন সেগুলো পরে দেবো, তো তার যৌবনের যে সমস্ত বিষয়াদিগুলো আছে আপনি আমি রুখতে পারবো? সম্ভব? সম্ভব নয়। তো এখানে সেটাই বলছেন শেষে যে কে রোধিবে, কে আটকাবে এ জোয়ারের টান, গগনে উঠেছে চাঁদ। জোয়ার যে বইছে তার শরীরের মধ্যে, এখন কে আটকাবে? এই জন্য আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে খুতবার মাধ্যমে বা আরও অন্যান্য মাধ্যমে মানুষের কাছে বক্তৃতা করার পরে যখন উঠে বা মানে স্টেজ থেকে নেমে এসেছি বা খুতবার মেম্বার থেকে সলাতের পরে অনেক মানুষ হাত থেকে ধরে নিয়ে গিয়ে বলছেন যে আমার ছেলেকে একটু কিছু বলেন। কেন? তার বয়স পার হয়ে গেছে, এই ভুল পথে চলছে, ওই ভুল পথে চলছে। তো মূল বিষয় হচ্ছে যৌবনকাল, এটা একটা সত্যি মানে এত উন্মাদনা বা তাড়নার বয়স যে আমি সত্যি সত্যি কি করতে যাচ্ছি এটা কোনো রকমের কাণ্ডজ্ঞান আমাদের মাঝে থাকে না। যদি আমরা বলি যে হ্যাঁ আমরা অনেক নিয়ন্ত্রণের মধ্যে রয়েছি, সেই নিয়ন্ত্রণ বা সেই
মানে আবেগ একে নিয়ন্ত্রণ করতে যেটা পারে সেটা হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে, যে ইয়া আইয়ুহান নাস কদ জাআতুকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া সিফাউল লিমা ফি সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল, 58 নম্বর আয়াতে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 এবং 58 নম্বর আয়াত। কত সুস্পষ্ট বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। আমি সেদিন বলছিলাম যে দেখেন পবিত্র কোরআন যদি থাকে আর তার কথাবার্তাগুলো আপনার সন্তানের হৃদয়ের মধ্যে যদি থাকে তাহলে এর থেকে আর বড় উপদেশ কিছু লাগে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, সমগ্র মানব জাতিকে, যে মানুষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এসেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ, অবশ্যই, যা এতকুম, তোমাদের নিকটে এসেছে, মাউইদাতুম মির রাব্বিকুম, একটা মহা উপদেশ তোমাদের প্রভুর নিকট থেকে। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি একটা উপদেশ স্বরূপ কোনো বাণী আসে, আজকে আপনি বা আমি যেই হই না কেন সাধারণ মানুষের কাছে আমরা উপদেশ নিতে চাই, নিতে যাই, কিন্তু এর ইলমিয়াত, এর জ্ঞান, এর সম্পর্কে গভীর জ্ঞান যারা রেখেছেন তাদের কাছে এই কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী উপদেশ নেওয়ার জন্য আপনি আমি উপস্থিত হই না কেন। তাহলে এখান থেকে মূল বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমাদের দাবিতেই আমরা সত্যবাদী নই। কেন? যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা খালিক, যিনি আমার মালিক এবং সার্বিক, যিনি আমার দেখভাল করেন, সার্বিক পরিচর্যা করেন সেই রব, তিনি বলছেন যে তোমাদের নিকটে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে কি একটা মহা উপদেশ। তাহলে যে কোনো সমস্যার জন্য আমি মনে করি যে আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে উপদেশ নিতে হবে। মাউইদাতুম মির রাব্বিকুম, শুধু কি তাই না, সিফাউল লিমা ফি সুদুর, আমাদের অন্তরের যে ব্যাধি সৃষ্টি হয়েছে, আমাদের অন্তরের মধ্যে যে রোগ সৃষ্টি হয়েছে এটার প্রতিষেধক, এটার ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন। আজকে জনগণের কাছে আমি এটা বার্তা পৌঁছতে চাই এবং যুবকদের কাছেও, বিভিন্ন জায়গায় দেখছি যুবকদের উদ্যোগে ধর্মীয় সভা, ধর্মীয় জালসা ইত্যাদির করা হচ্ছে। যুবক ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া সিফাউল লিমা ফি সুদুর, যদি সেটা সত্য হয় আর কোরআনের বাণী অবশ্যই সত্য, যদি এটা তুমি বিশ্বাস করো তাহলে তোমার স্টেজে এই কোরআন এবং সহিহ সুন্নাহর ইলম যাদের মধ্যে গভীর রয়েছে তারা ব্যতিরেকে অন্য কেউ স্থান পেতে পারে না। এটা প্রথম, লিমা ফি সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং মুমিনদের জন্য এটা হচ্ছে পথ নির্দেশনা, হুদা, এবং এটা মুমিনদের জন্য দয়া, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কেন? এটা হচ্ছে সেই হিদায়েত, যে হিদায়েতের পথে, যে পথের ওপরে আমরা অটল থেকে সুদূর আমাদের লক্ষ্য স্থান জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তোমাদের উপরে দিয়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। এই জন্য আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া। তারপরের আয়াতে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল, আপনি বলে দিন বিফাযলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, সত্যি অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিলেন। দিশেহারা, দিকহারা মানুষ সঠিক দিশা, সঠিক দিক তখনই খুঁজে পায় যখন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে নিজের ইচ্ছা শক্তিকে বিসর্জন দিয়েছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদুলিল্লাহ ওয়া বিরাহমাতি, এটা আল্লাহর পক্ষ, আল্লাহ বলছেন এটা আমার পক্ষ থেকে দয়া, এটা মানুষকে বলে দাও যে আমি দয়া স্বরূপ দিয়েছি। যারা পেয়েছে কোরআনের মানে ইলম, যারা পেয়েছে কোরআনের দিক নির্দেশনা, যারা পেয়েছে কোরআনের হিদায়েত, সত্যি বলতে গেলে তাদের মতো আনন্দ, তাদের মতো উৎফুল্ল, তাদের মতো মানে স্বচ্ছ ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরাহমাতি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারপরে আপনি আমি নির্বোধ, নির্বোধের পরিচয় কোথায় দিই? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং তাদেরকে বলে দিন, এই বিষয়টার সঙ্গে যুবক ভাইদেরকে বলবো, যৌবন বয়সে ইনকাম করার একটা মেন্টালিটি, প্রবণতা অবশ্যই বেশি থাকে, এটা অস্বীকার করার কিছু নেই। সুতরাং এই ইনকাম আদি এটা তোমাকে করতে হবে, এটা স্বাভাবিক কথা, এটা আমাদেরকে করতেই হবে। দুনিয়া
চালানোর জন্য আমি অপরের দারস্থ হতে পারি না, আমি ভিক্ষা ভিত্তি করতে পারি না, এটা ইসলাম জায়েজ করেনি। সুস্থ শরীর নিয়ে আমি ভিক্ষা করে বেড়াবো, এটা ইসলামে জায়েজ নয়। সুতরাং আমাকে কর্মযুক্ত ব্যক্তি গড়ে উঠতে হবে। তার জন্য এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি দিয়েছেন পবিত্র কোরআন তার নলেজ কিঞ্চিত পরিমাণ না নিয়ে শুধুমাত্র আমি অর্থ সম্পদ জমা করতে ব্যতিব্যস্ত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লাগাম দিয়ে বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যে বিষয়াদি জমা করছে পৃথিবীতে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওদেরকে বলে দিন তার চেয়েও এই বিষয়টা জমা করা, তাদের হৃদয়ের মধ্যে রাখা, একে অনুধাবন করা, একে পড়া, একে পাঠ করা, একে জানা, একে বোঝা, অর্থাৎ এক কথায় এটা হৃদয়ের মধ্যে ধারণ করা, এটাকে জমা করা, এটা হচ্ছে খাইর, ওর থেকেও ভালো। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। তো আমরা কেউ বলতে পারি যে আমরা আমাদের ধন সম্পদ যতটা জমা করেছি ততটা কোরআন এবং সহি সুন্নার ইলম? আসসালামু আলাইকুম। কোরআন এবং সহি সুন্নার ইলম সেই ধন সম্পদ সম পরিমাণ আমরা আমাদের আয়ত্ত করেছি বা আমরা নিজেদের মধ্যে সেই পরিমাণ মানে ইলম আমরা সঞ্চয় করেছি, এটা আমরা বলতে পারবো? দাবি করতে পারবো না। সম্মানিত শ্রোতামণ্ডলী, যুবকদের দায়িত্ব এবং কর্তব্য এ বিষয়টা সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেষ্ট হতে হবে। এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য বা আমি যেটা লিস্টে করেছি সেটা হচ্ছে দিনের জ্ঞান সঞ্চয়ে সচেষ্ট হওয়া। আজকে উন্মাদনায় পাগলের মতো যুবকেরা ছুটছে ইউটিউব আর ফেসবুকের পিছনে, অথচ বেলডাঙ্গা কেন্দ্রিক, বেলডাঙ্গা যেহেতু আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমি বেলডাঙ্গা আমরা আমাদের সময়কে অতিবাহিত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দীনি ইলম, এখানে দীনি শব্দটা এই জন্যই ব্যবহার করছি কারণ ইলম এই জায়গাটাকে নিয়ে আজকালকার এক শ্রেণীর মানুষ অ্যাটাক করছে, যেটা আমি পরে আসছি। তো দীনি ইলম কতটুকু, আপনি শিরক আর তাওহীদ বুঝবেন, তাওহীদের সঙ্গে শিরকের সংমিশ্রণ আপনি করবেন না, সুন্নাহ এবং বিদআত চিনতে শিখবেন, এই নিম্ন পরিমাণের ইলম আপনার জন্য সঞ্চয় করা হচ্ছে ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা ফরজে কিফায়া নয় যে অল্প মানুষ কিছু নিয়ে নিল আর হয়ে গেল, তা কিন্তু নয়। কেন? এর দলিল সুস্পষ্ট আকারে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুস্পষ্ট আকারে রেখেছেন, যেটা দিকে আমরা অগ্রসর হলে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া কদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুস্পষ্ট ভাষায় বলছেন ওয়ামান, যে ব্যক্তি আহরাদা আন যিকরি, আমার এই কোরআন থেকে বিমুখ হয়ে গেল, গাফিল হয়ে গেল, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, ওয়ামান আহরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার পার্থিব্য জীবন হবে সংকটময়, দুনিয়ার জীবনে তাকে সংকটের মধ্যে পড়তে হবে। ওয়া নাহসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর এদের একটা বৈশিষ্ট্য এই জন্যই যে কিয়ামতের দিন এদেরকে অন্ধ করে ওঠানো হবে, এটা হচ্ছে এদের একটা বৈশিষ্ট্য। কেন এই বৈশিষ্ট্য? কয়লা রব্বি লিমা হাসারতানি আ'মা, বলছে যে তারা আল্লাহকে বলবে যে হে আমাদের রব, লিমা হাসারতানি আ'মা, কি কারণে আমাদেরকে অন্ধ করে ওঠানো হলো, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমরা দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলাম, দেখতে পেতাম, অন্ধ ছিলাম না, আজকে অন্ধ করে কেন ওঠানো হলো? এবার উত্তরটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই উত্তর দিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, অবশ্যই তোমার নিকটে, কা এটা এক বচন, আপনারা আরবি যারা জানেন তারা বুঝতেই পারছেন, আল্লাহ কিন্তু বহু বচন বলেননি, এক বচন বলছেন আতাতকা আয়াতুনা, দেখেন তোমার কাছে আমাদের আয়াত সমূহ গেছিল, ফানসিতাহা একে কি করেছিলে, এই আয়াতের ব্যাপারে তোমরা উদাসীন ছিলে, ফানসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা, তোমরা যেমন ভুলেছিলে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভুলে গেছি যে তুমি অন্ধ না দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, বুঝতে পারলেন না?
আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। সুতরাং এটা প্রত্যেক ব্যক্তির জন্য ওই নিম্নমানের জ্ঞান সঞ্চয় করা অপরিহার্য ফরজ করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে শিরক এবং বিদআত, সরি শিরক এবং তাওহীদ, তাওহীদ এবং শিরক চেনা, সুন্নাত এবং বিদআত চেনা, এটা নিম্নতম জ্ঞান আপনার উপরে অর্জন করা ফরজ। সুতরাং জ্ঞান অর্জনের ব্যাপারে, জ্ঞান সঞ্চয়ের ব্যাপারে আমি যুবকদেরকে প্রথমেই বলবো যে এটা আমাদের দায়িত্ব, যে আমাদেরকে এটা সার্বিকভাবে সচেষ্ট হতে হবে। অর্থ খরচ করে আমরা নানান কাজ করে থাকি কিন্তু জ্ঞান সঞ্চয় করি না। অনেকেই এই জায়গাটাকে একটা বিষয় আদি বলেছেন যে যার মধ্যে জ্ঞান আছে তিনি হচ্ছেন আলিম। আরবি শব্দ ইলম থেকে আলিম শব্দটা এসেছে, অর্থাৎ এটা হচ্ছে বৈশিষ্ট্য যে যার মধ্যে ইলম আছে। সুতরাং যে কোনো জ্ঞানীকে আপনি জ্ঞানী বলতে পারেন, এটা আমিও আপত্তি করছি না। কিন্তু একজন আলেম, যাদেরকে আমরা আলেম বলছি শরীয়ত পরিভাষায়, তিনি শরীয়তের সমস্ত বিষয়াদি সম্পর্কে মোটামুটি নলেজ রাখবেন, তিনি হচ্ছেন আলেম। আর এই আলেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোনো কথা বলার ব্যাপারে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, এটাই সত্য। আর যারা এই সোর্স, যে সোর্স অফ এডুকেশন অর্থাৎ জ্ঞান নেওয়ার এই সোর্সটাকে যারা ঠিক রাখেনি, কোরআন এবং সহিহ সুন্নাহ যারা আলেম তাদের কাছ থেকে যারা জ্ঞান রাখেনি, জ্ঞান সঞ্চয় করেনি, তারা দেখা যাচ্ছে বিভিন্ন মেহফিলে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন মানুষের মাঝে গিয়ে বড় বড় ভুলের কথা বলে আসছেন। কেন? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এখানে প্রকৃত অর্থে আল্লাহকে যারা ভয় করে তারা হচ্ছে আলেম সম্প্রদায়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আলেমদের আরো অনেক মর্যাদা রয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহ। আমি সময়ের দিকে লক্ষ্য রেখে সেদিকে আর বেশি অগ্রসর হতে পারছি না। অনেকগুলো পয়েন্ট আমি নোট করেছি, পয়েন্টগুলো যথারীতি আমি কমপ্লিট করার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়, ইনশাআল্লাহ তাআলা আজিজ। তারপরে যেটা বিষয়, যুবক এবং যুবতী, যারা যুবতীর পিতা রয়েছেন তাদেরকেও বলছি, বন্ধু এবং বান্ধবী নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কাকে আপনি বন্ধু করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বন্ধুই হচ্ছে তার দিনের একটা অংশ। সুতরাং তার বন্ধুর মাঝে যে দিনের মানে উদ্ভব রয়েছে, আরেকজন বন্ধুর মাঝে তার প্রভাব পড়বেই। সুতরাং বন্ধু কাকে তুমি নির্বাচন করছো এটা খুঁজতে হবে। এছাড়াও আমরা পবিত্র কোরআন খুললে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে একজন বন্ধু আরেকজন বন্ধুর শত্রু রূপে পরিণত হবে, শুধুমাত্র তারা নয় যারা হচ্ছে মুত্তাকিম, আল্লাহ ভীতি যাদের হৃদয়ের মধ্যে রয়েছে। ওয়াইয়াউমা ইয়াউদ্দু আলিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবিলা। এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সেদিন আফসোস করবে, আর আফসোস করে তারা বলবে যে যদি আজকে আমরা রাসূলের পথ অবলম্বন করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, এই যে শব্দটা, হায় আফসোস আজকে যদি আমরা অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম। সুতরাং বন্ধু এটা নির্বাচনের ক্ষেত্রে যুবকদেরকে অত্যাধিক সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনার বন্ধুর যে দিন রয়েছে, আপনার বন্ধুর দিনের প্রভাব আপনার উপরে পড়বে, এটাই বাস্তব এবং এটাই সত্য। আমি যখন ক্লাস টেনে পড়ি তখন জানতাম না, এত ইলম ছিল না, এখনও নেই সামান্যতম কিছু, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, কিছুই নেই বললেই চলে। তো সেখানে যে যত সম পরিমাণ, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন তার মাধ্যম দিয়ে এটুকু উপলব্ধি করতে পেরেছি যে তখন আমার একটা ট্র্যাক ভুল ছিল বন্ধুত্বের, বন্ধুর কারণে। কেন? আমি দেখলাম যে আমার বন্ধুরা অনেকে বাইরে চলে যায়, ইনকাম আদি করে, আর আমি এখন পড়াশোনা করছি, এতে তো কিছু নেই, সুতরাং আমাকেও ইনকাম করতে হবে, তাদের মেন্টালিটির মধ্যে আমি পড়ে গেছিলাম। সুতরাং বন্ধুর প্রভাব আপনার উপরে পড়বে, এটাই সত্য। সুতরাং যুবক যারা রয়েছেন এ সম্পর্কে অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে, আমি একটু পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে এই ব্যাপারে আপনারা আলেমদের সান্নিধ্য হয়ে অবশ্যই এই বিষয়গুলো আপনারা দেখবেন এবং এই ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করবেন। একটা কথা এখানে বলি, যেটা আপনারা ডক্টর শরীফুল ইসলামের যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ে আপনারা অবশ্যই পাবেন, সেখানে হচ্ছে যে আমাদেরকে সরাসরি নিষেধ করা হয়েছে, অন্তরঙ্গ যে বন্ধু, অন্তরে অন্তরে যে মিল থাকবে, এই অন্তরঙ্গ বন্ধু হিসেবে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারপরেও তাদের যেটা দিন, এই দিনকে আমরা সেলিব্রেশন করছি, যেটা একদম সম্পূর্ণরূপে নাজায়েজ, হারাম,
তার ক্ষতির দিকগুলো আপনারা সেই আলোচনায় অবশ্যই শুনবেন। তো এই ব্যাপারে আমি অবশ্যই যুবক ভাইদেরকে বলবো যে বন্ধু কাকে আমরা নির্বাচন করছি সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমি মনে করি যে আমরা যদি বন্ধু সত্যি সত্যি এমন ব্যক্তিদেরকে করতে পারি যারা মুত্তাকিন পরেজগার, যারা শিরক মুক্ত জীবন উদযাপন করছেন, তাহলে এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তির জানাজায় 40 জন ব্যক্তি এমন উপস্থিত হলো যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনরূপ শিরক করে না সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাহলে আমি কি এরকম বন্ধু চুজ করতে পারি না? সুতরাং আমাকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে যুবকদের দায়িত্ব এবং কর্তব্য, যাকে তাকে বন্ধু রূপে গ্রহণ করে গলায় গলা মিলিয়ে তার দিনের প্রতি প্রভাবিত হয়ে কোনোই আমাদের উপকার আসবে না। তৃতীয় নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গান বাজনা, এটা আজকালকার যুবকদেরকে ধ্বংস করেছে। প্রকাশ্য না হলেও অনেক যুবকদেরকে দেখা যায় দিনের পথে আসার পরেও গোপনে গান বাজনার সঙ্গে তারা সম্পর্ক রেখেছে এবং এতে আসক্ত হয়েছে। গানকে বলা হয়েছে যে এটা এটা হচ্ছে হৃদয়ের মদ। অন্তরের মধ্যে গান বাজনা মুনাফেকি তৈরি করে, নিফাক জিনিসটা নিয়ে আসে। সুতরাং গান বাজনা এটা কেমন পর্যায়ের হারাম সেটা তোমাকে অবশ্যই বুঝতে হবে, সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন উমিনান নাসি মান ইয়াসতারিল্লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুদুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তারপরেও আপনার বাড়িতে, রাস্তাঘাটে, বিবাহ শাদীর অনুষ্ঠানে, আরো বিভিন্ন মানে অনুষ্ঠানাদিতে মুসলিম যুবকেরা গান বাজনা ছাড়া যেতে চায় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং এই ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে যুবকদেরকে এই ব্যাপারে সায় দেওয়া হয় সমাজ থেকেও। আমি দেখেছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মানে অনুষ্ঠান আদিতে, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, খেলার মঞ্চ বলেন, আর বিভিন্ন ধরনের সেখানে গান বাজনা বৈধ করে দেওয়া হয় সামাজিকভাবে, যে ওটা একটা দিন তারা করবে। কেন? যুবকদেরকে যে ধ্বংসের অতলতলে ধ্বংসের অতলতলে নিয়ে যাচ্ছে এই গান বাজনা বাদ্যযন্ত্র। আপনি কি এই ব্যাপারে একটু ভাববেন না? কেন তাদেরকে সতর্ক করছেন না? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সুতরাং যুবক যারা আমরা রয়েছি, গানকে এখন থেকে ওই পর্যায়ের হারাম করতে হবে যেমন পর্যায়ের হারাম করেছেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভাবে হারাম করে গেছেন আল্লাহ এবং রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমারের কথা কেন বললাম? তিনি রাস্তা দিয়ে যেতে যেতে বাদ্যযন্ত্রের শব্দ পেলে কানে আঙুল এত পরিমাণে ঢুকিয়ে দিতেন যে কোনো প্রকারের শব্দ তিনি শুনতে পেতেন না, এবং অনেক দূর গিয়ে তারপরে তিনি জিজ্ঞাসা করতেন যে এখন কি বাদ্যযন্ত্রের কোনো রকম সাউন্ড গান শোনা যাচ্ছে? যখন বলা হতো যে না, তখন তিনি কান থেকে আঙুল বের করতেন। আর আমরা গিয়ে বসে থাকি একটা একটা কোনো অনুষ্ঠানাদিতে, যদি আমাকে ইনভাইট করা হয় তো আমি মনে করি আমার বিশাল ব্যাপার, বাদ্যযন্ত্র চলছে, এখন যদি এখানে নিষেধ করি তাহলে হয়তো আমাকে অনুষ্ঠান থেকে চলে যেতে হবে। হবে তো হবে, সমস্যা কি আছে? আরে দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। দুনিয়াতে যত আধিপত্যই লাভ করো না কেন, দুনিয়ার বুকে যতই ক্ষমতা আমরা অর্জন করি না কেন, যতই খ্যাতি অর্জন করি না কেন, যতই সুনাম অর্জন করি না কেন, দুনিয়া ছেড়ে যেতে হবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। সুতরাং অন্যায়ের সঙ্গে কোনো রকম ভাবে কোনো ক্ষেত্রে কখনোই আপোষ করা উচিত নয়। তারপরে যেটা বিষয় আমি ছোট্ট ছোট্ট করে বলছি, সময় একদম শেষের দিকে, সেই জন্য আমি লম্বা চড়া বলতে চাইছি না, যদিও এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড় ছিল। অবৈধ সম্পর্কের ব্যাপারে সাবধানতা, এটা যুবকদের মাঝে আজকে এমন হয়ে গেছে, সমাজ ও সোসাইটি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, একজন মেয়ে একজন ছেলে তাদের মাঝে কোনো প্রকারের সম্পর্ক মানে বিবাহের আগে হারাম, যে মাহরুম নয় তার সঙ্গে কোনো রকমভাবে সম্পর্ক না যায় হারাম। কিন্তু এটা পিতামাতার কাছে যদি কোনো মেয়ে বা কোনো ছেলে বলে, এটা পিতামাতার আনন্দের কারণ হয়ে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা ইসলাম কামনা করে না। পিতামাতা কি মনে করে? যাক আমার মেয়ে চুজ করেছে, ভালো, ঠিক আছে, তোমরা থাকো, তবে দেখো কোনো অন্যায় করবে না। কত মানে বদমাশি কথা এটা পিতামাতার ভাবনা চিন্তা করতে পারেন? আপনি কাউকে মেরে ফেলছেন আর বলছেন মানুষ হত্যা করা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা ইন্না জিনা আফাহিশা, খবরদার জিনা সংগঠিত হতে পারে এমন কোনো কাজের নিকটে যেও না। আর আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে, পছন্দ করেছে, খুব ভালো কথা, কিন্তু তোমরা অন্যায় কিছু করো না। আরে পছন্দ করে একসঙ্গে থাকছে এটাই তো অন্যায়, এটা অন্যায় নয়? আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা ইন্না জিনা আফাহিশা, এটা মন্দ কাজ। আপনি আমি কেমন পিতা কেমন মাতা যে আমরা এটাকে সাপোর্ট করছি? মুসলিম সোসাইটিতে এগুলো চলছে, এত বড় অপকর্ম যার ধারে কাছে যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন।
এখানে আরেকটা কথা না বললেই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহিলা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে যে আফারা আইতাল হামওয়া, হে আল্লাহ রাসূল স্বামীর ভাই সম্পর্কে দেবর এবং ভাসুর সম্পর্কে আপনার মতামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন আল হামওয়া আল মাউত। অথচ আমরা মানে একই জায়গাতে একই বাড়িতে অনেকগুলো ভাই বসবাস করছি, সেখানে পর্দা মেনটেন করি না। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জবাবদিহি করতে হবে পিতামাতাকে, পিতামাতা সন্তানাদিকে এই ব্যাপারে সতর্ক করবে, জানান জানি দেবে, জানাবে, বোঝাবে, এবং তারা যাতে সতর্ক থাকে। কারণ সমাজ সোসাইটিতে এই দেবর ভাবি এবং শালি দুলা ভাই এর মধ্যে অপকর্ম অহরহ চলছে, কিছু প্রকাশ পায়, কিছু গোপনে থেকে যায়। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমি যুবকদেরকে বলবো যে সুতরাং অবৈধ সম্পর্ক যেখানে ঘটতে পারে সেই জায়গা থেকে তোমাকে আমাকে অবশ্যই এতটা সতর্কতা অবলম্বন করতে হবে, মৃত্যুকে যেমনভাবে ভয় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আরো সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইয়াকুম আদখুলুন নিসা, ওই মহিলার গৃহে তোমরা প্রবেশ করবে না, লা তাদখুলু বুয়ুতান আলাল মুগিবাত, যার স্বামী বাড়িতে উপস্থিত নেই। কিন্তু এটা দুর্ভাগ্য যে আজকালকার যুবকেরা, যুবকেরা শুধু নয় বিবাহিত মানুষেরাও ওই জায়গার সুযোগ খোঁজে যে কোন মহিলার বাড়িতে স্বামী নেই, আমি ওর বাজারটা করে দেব, আমি ওর ঘাটটা হাটটা করে দেব, বিনিময় কি কিছু তো নেবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। পাঁচ নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে ইনকাম আমরা যুবকেরা করি এবং ইনকামের জন্য হালাল এবং হারাম আমরা বাছাই করি না। হারাম এবং হালাল এটা অবশ্যই চূড়ান্ত একটা পর্যায়, কারণ হালাল রুজিক, হালাল রিস্ক, অর্থাৎ হালাল রুজি যদি কেউ ভক্ষণ না করে আল্লাহ রাব্বুল আলমিন তার ইবাদত কবুল করবেন না। সেই বুখারিতে হাদিস এসেছে যে বিপদের সময় মানুষ যদি বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য, দোয়া কবুল করা, বিপদ থেকে তাকে উদ্ধার করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং ওই যে হাদিসের কথাটা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, মাতামুহু হারামুন ওয়া মালবিসুহু হারামুন ওয়া শরিবুহু হারামুন ওয়াগুদিয়া বিল হারাম আন্না আস্তাজিবা লাহু, তার খাদ্য আছে হারাম, তার পানীয় আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার পুরো বডিটা যে মাংসটা তৈরি হয়েছে এটা হারাম দ্বারা, আন্না আস্তাজিবা লাহু, কি করে আমি তার দোয়া কবুল করব। সুতরাং সম্মানিত যুবক ভাই সহ আরো যারা রয়েছেন সকলকে বলছি, মিন হাইসুল্লা ইয়াহতাসিব, যদি আল্লাহকে ভয় করে কেউ কোনো জিনিস কোনো জায়গা থেকে বেরিয়ে যায় তো ওর ওই অন্যায় থেকে বেরিয়ে আসার পথকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রুজি আল্লাহ রাব্বুল আলামিন দেন যেটা তার কল্পনাতেও ছিল না, উত্তম রুজি। সুতরাং ইনকাম করার ব্যাপারে বা উপার্জনের ব্যাপারে হালাল জায়গা আমাদেরকে খুঁজতে হবে। যেহেতু এই ব্যাপারেও আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে যে কোথা থেকে তুমি উপার্জন করেছিলে, যে হাদিসটা আরও বিস্তারিত আছে আমি বলতে চাইছি না কারণ সময় সংকীর্ণ সেই জন্য। সুতরাং এই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি আমার ইনকাম হালাল না হয়, আপনি কখনোই নয় ফেসবুক ইউটিউব থেকে নয়, সরাসরি আলেমের কাছে গিয়ে যেটা আপনার ইবাদত কবুলের শর্ত হয়ে দাঁড়ায় সেই হালাল ইনকামের জায়গাটা আপনি অবশ্যই পরিশুদ্ধ করার জন্য আলেমের সান্নিধ্যে হন। আলেমের সান্নিধ্য হয়ে অবশ্যই সে বিষয়টার থেকে গুরুত্ব রেখে হালাল ইনকামের জন্য সচেষ্ট হওয়ার জন্য আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট ও আবদার করে যাচ্ছি। তারপরে যেটা বিষয় ছয় নম্বর বিষয় সেটা হচ্ছে ব্যাপক আকার আকৃতি ধারণ করেছে যুবকদের মাঝে, সেটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য, নেশাদার দ্রব্যের ব্যাপকতা, এটা যুবকদের মাঝে আজকে চলে এসেছে। ইনকাম করে হারাম হালাল দেখে না, হারাম পথে ইনকাম করেছে অনেক টাকা, আর সেই টাকার কারণে সে কী করে, ব্যয়ও করে হারাম পথে, নেশা জাতীয় দ্রব্যের পথে অনেক টাকা ব্যয় করে, বিড়ি শিকারের তামাক জর্দা গুল এই জাতীয় যত প্রকারের রয়েছে সমস্ত কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস যে কুল্লু মুসকিরিন খামরুন ওয়াল খামরু হারাম, প্রত্যেকটা মানে নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ, আর আপনারা জানেন যে মদ হারাম। সুতরাং কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্যের মধ্যে আসক্ত হওয়া যাবে না। সময় একবারে শেষের দিকে, তারপরে যেটা আমি মানে নোট করেছি সেটা হচ্ছে আমাদেরকে সঠিক পথে বা এই পার্থিব জীবনেও সঠিক জায়গায় থাকতে হলে যে বিষয়টা বেশি বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। ইবাদত বলতে গেলে আবাদা ইয়াবুদু মানে কি, নামাজ পড়া রোজা করা এটুকু ইবাদত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হালাল বৈধ বলেছেন সেটা নিজের জীবনে প্র্যাকটিক্যালি প্রয়োগ করা, আমার জীবনে যেটা প্রয়োগ হবে যেটাকে আল্লাহ হারাম বলেছেন সেটা থেকে দূরে থাকা। কেন, আমরা হচ্ছি আবিদ, আবিদ মানে দাস,
আল্লাহর দাসত্বের জন্য আমরা পৃথিবীতে এসেছি। তিনি আমাদেরকে বলে দিয়েছেন কি ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দুটি রাস্তা তিনি দিয়ে দিয়েছেন, সুতরাং আপনি তার শুকরিয়া আদায়কারী বান্দা হবেন না কুফরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শুকরিয়া আদায় না করা কুফরি মানে কুফরিকারী বান্দাদের অন্তর্ভুক্ত হবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে সেটা জানতে হবে। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত অর্থাৎ সার্বিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিন পালনের জন্য আমাদেরকে বেশি বেশি সজাগ ও সচেষ্ট থাকতে হবে এবং দিনের সঠিক বিষয়টাকে আমাদেরকে জেনে তার উপরে আমল করতে হবে। কেন রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলছেন, সময় শেষ নাকি? আজান কটাই? জি 55 তো বাজছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বেশি বেশি আপনি ইবাদত করে গেলেন, একটা মানুষকে দেখা যায় যে ইবাদতের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে মানুষকে বেশি বেশি আহ্বান করা, কিন্তু ইবাদতটা যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক না হয় তাহলে সেটাও যে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফ যে আয়াত, যে সূরাটি আমি প্রথমে তিলাওয়াত করেছি, কিছু আয়াত সেটার আর অনুবাদ করার মানে সময় হবে না, যেখানে বেশ কিছু শিক্ষণীয় ঘটনা রয়েছে। তো যাই হোক, সেটাকে আমি এড়িয়ে চলছি। সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ। তারা আপনাকে কি জানিয়ে দেব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ব্যাপারে যারা দুনিয়াতে অনেক আমল করেছে কিন্তু আমলগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু তারা মনে করে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ, যে আমরা অনেক 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 ভালো কাজ করলাম। সুতরাং কখনোই নয় নিজের ভালো কাজ নিয়ে বড়াই করার কোনোই সুযোগ নেই। এক শ্রেণীর মানুষ মনে করে যে আমরা এই কাজটা করছি জন মানে কল্যাণমূলক, অতএব আমরা বিশাল ভালো কাজ করছি, জান্নাতের কাজ করছি। না, জান্নাতের কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। তো এই ইবাদতের দিকে আমাদেরকে বেশি বেশি অগ্রগামী হতে হবে। তারপরে যেটা বিষয় সেটা হচ্ছে, যৌবনে পদার্পণ করার পরে সব থেকে বড় যেটা প্ল্যাটফর্ম বা যেটা বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে বিবাহ করা। যেটা আজকে যুবকেরা মনে করে যে না বিয়ে এখন করার কোনো ব্যাপার নেই, মনে রাখবেন সঠিক সময়ে সঠিক কাজ না হলে সেটাও আনন্দদায়ক হয় না বা সেটার কোনো ফলও থাকে না। দেখবেন একটা ঘটনা আপনাদেরকে বলি, কোরআনের বর্ণনা মাঝে তাহলে বুঝতে পারবেন, যে ফেরাউন যখন ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার সময় কেউ কেউ বলেছেন যে তার মুখের আকৃতির অনুযায়ী তাফসিরকারীগণ যে যারা মুফাসসির তিনারা বলেছেন যে তিনি নাকি কালেমা পাঠ করেছিলেন, কিন্তু তিনি মারা যাচ্ছেন, এখন মরে যাবেন, তার আগে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ওয়াহদানিয়াত তাওহীদের প্রতি কোনো বিশ্বাস স্থাপন করেনি, কিন্তু যদিও পাঠ করে থাকেন, মৃত্যুর সময় কাজে এসেছিল, কোনোই কাজে আসেনি। সুতরাং আপনার যৌবন শেষ, তারপরে বিবাহ করবেন, যৌবনের যে চাহিদা আরেকজন মেয়ে সে পাবে না, তখন পরকীয়া লিপ্ত হবে, এটাই স্বাভাবিক। সুতরাং যারা পিতা রয়েছেন সন্তানদেরকে বিবাহ শাদীতে বাধা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দিয়েছেন, ইয়া মাআশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাযাওয়াজ, বিবাহ শাদীর বয়স হয়েছে এখন বিবাহ করতে হবে, ফাইন লাম ইসতাতিয়া, যদি না হয় তাহলে রোজা রাখো, তুমি কোনোটাই করবে না চলবে না, এত ধোকাবাজি কিসের শরীয়তের সঙ্গে। সুতরাং শরীয়ত পালন করার জন্য হয় বিবাহ করো, আর না হলে রোজা থাকো, নফল রোজাগুলো তুমি পালন করো। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আলাইহি বিসাউম ফা ইন্নাহু লাহু বিজাউন, রোজাই একমাত্র তার যৌবনকে ঠেকিয়ে রাখতে পারে। আগেই বলেছি যে এটা এমন একটা জলের তরঙ্গ ঢেউ যে আপনার মতো আমার মতো সাধারণ জ্ঞান দিয়ে বালির মানে বাঁধ দেওয়ার মতো অবস্থা হবে, যে বাঁধ আমরা টেকাতে পারবো না, ওর যৌন খোদা যে কোনো জায়গাতে ও যে কোনো মাধ্যম দিয়ে পূরণ করবে, যে পথে অবলম্বন করুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্ত্রী এবং সেই সময় যেটা ছিল দাস দাসী প্রথা, সেই দাসী ব্যতিরিকে অন্য কোন রকম ভাবে যৌন কামনাকে যদি পূরণ করে তাহলে সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই সীমা লঙ্ঘনের কাজে যদি পিতামাতা তাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আপনিও কম বড় অপরাধী নন। সুতরাং সন্তানের উপযুক্ত বয়সে বিবাহ শাদী দিয়ে দেন, একটা বৌমা আসবে খাওয়ান আপনি, তারপরে ছেলেকে একবার বিবাহ দিয়ে দেন, ইনকামের রাস্তা সে অবশ্যই খুঁজে পাবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। তো এটা আমাদেরকে দেখতে হবে যুবকদের, যেটা অতীব মানে জরুরি বিষয় হয়ে দাঁড়ায়। তারপরে যেটা সেটা হচ্ছে, আজকালকার যুবকেরা আমরা বিভিন্ন মানুষকে আইডল মনে করি, কেউ খেলার প্লেয়ার, কিছুদিন আগে দেখলাম এমন এমন কথাবার্তা চলছে, এমন এমন মানে বিষয়াদি চলছে এই বিশ্বকাপ ফুটবলকে নিয়ে, আমি একটা বলও মারা দেখিনি আজ পর্যন্ত, বেঁচে আছি তো আপনাদের থেকে ভালো, যারা দেখেছে তাদের থেকে ভালোভাবে আমি বেঁচে আছি। কেন? তাদের মেন্টাল
তাদের মেন্টালি একটা প্রবলেম হয়ে গেছে দাঁড়িয়ে ছিল কি যে ও জিততে পারবে তো আমার তো এটা ছিল না আমার ব্রেনটা একদম স্বচ্ছ ছিল পরিষ্কার ছিল তারপরে আবার এই খেলা বিভিন্ন বরাণ্য ওলামা ইকরামগণ বলেছেন হারাম সুতরাং সম্মানিত মানে যুবক ভাই আমরা বিভিন্ন জনকে আইডল মনে না করে যে প্রকৃত অর্থে আমাদের আইডল তাকে আমরা চিনতে শিখি তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যার মধ্যে উত্তম আদর্শ আছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শ থেকে আপনি কি পাবেন লোয়ার চেম্বার থেকে নিয়ে আপার চেম্বার পর্যন্ত এক্সপোর্টে ইম্পোর্টে রাজ্য শাসনে গৃহ যাপনে প্রজা পালনে সার্বিক জীবনের সব ক্ষেত্রে যিনি আদর্শ রেখে গেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি কি কথা বলেছেন জানেন যেটা আজকালকার যুবকদের মাঝ থেকে হারিয়ে গেছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারিতাতুল আমবিয়া তারপরে যদি আপনি আইডল কাউকে মনে করেন তো বড় বড় আলেমদেরকে আপনাকে আইডল মনে করতে হবে আপনি কেন জেনারেল সাধারণ মানুষকে আপনি আইডল মনে করলেন যে কিনা মক্কায় গিয়ে না খেয়ে জান্নাতের সুগন্ধ পায় কেউ কাউকে আপনি দেখলেন জেনারেল শিক্ষিত মানুষ জেনারেল কিছু কথাবার্তা বলতে ভালো পারে তাকে আপনি আইডল ভেবে বসে থাকলেন আপনি মনে করছেন তিনি সবকিছু কিন্তু না কখনোই নয় যেহেতু সময় শেষের দিকে আমি আর এদিকে আগাতে চাইছি না আমি যেটা বলতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মূল আইডল সলাত এখানেই হবে বাইরে সলাত হবে অন্য কোথাও যাবেন না এখানে উজু করে এখানেই সলাত হবে যাই হোক তো তারপরে পরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আলেমদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা তাদেরকে যেন আমরা ঘৃণার পাত্র না বানিয়ে ফেলি এক শ্রেণীর জালসার স্টেজের বক্তা আমি এদেরকে বক্তাই বলি তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আলেমদেরকে ঘৃণার পাত্র বানিয়ে ফেলেছে সুতরাং যুবক ভাইরা খবরদার নয় তুমি অবশ্যই ধ্বংসের অতলতলে তলিয়ে যাবে যদি আলেমদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাকে বাড়াতে না পারো যাই হোক এই সংক্ষিপ্ত সময়ে আমি বেশ এই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম সময়ের স্বল্পতার কারণে কথা কিছু গুলিয়েও গেছে শেষের দিকে যাই হোক আমি যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করেন তার পাশাপাশি যারা আমরা শ্রবণ করলাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করে চলার তৌফিক দান করেন এবং আগত যে দিন আমাদের সামনে আসছে 25শে ডিসেম্বর সেই দিন দিনকে কুরবানি যেন আমরা দিতে পারি মুসলিমরা সেই ব্যবস্থাপনা সেই সাহস সেই সৎ নিয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিমদের যুবকদের প্রত্যেকটা যুবকের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে মানে সেই মানে সাহস জাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির